আজ 2nd জানুয়ারি, আর আজ থেকে তোমাদের জেক্সপো এবং ভোকলেটের যে ফর্ম ফিল আপটা ছিল সেটা শুরু হয়েছে। তো আজকে এই ভিডিওটাতে আমি দেখাবো ভোকলেটের ফর্ম ফিল আপ কীভাবে করবে। সবার প্রথম অফিসিয়াল সাইটের লিঙ্ক যেটা ভিডিও ডিসক্রিপশনে পাবে, এখান থেকে তোমাদের ইনফরমেশন ভাউচারটা তোমাদের দেখো নিউ রেজিস্ট্রেশন একটা ক্যান্ডিডেট নিউ রেজিস্ট্রেশনে তোমাদের নাম দেবে, তোমাদের মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বারটাই তোমাদের ইউজার আইডি হবে এবং একটা পাসওয়ার্ড দিতে হবে তোমাদের। এখানে আমি আমার নামটা দিয়ে দিয়েছি, মোবাইল নাম্বারটা দিয়েছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা দেবে, একটা রিকোয়েস্ট থাকবে জেক্সপো ভোকলেট রিলেটেড যে কোনো কিছু ইনফরমেশন তোমরা জানতে চাইলে এই চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো এখানে দেখো, এরপর আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এন্টার পাসওয়ার্ড, এন্টার পাসওয়ার্ডে ক্লিক করার পর তোমাদের রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার সাথে সাথে যে নাম্বারটা দেবে ওই নাম্বারে একটা ওটিপি তোমরা রিসিভ করবে। ওটিপিটা রিসিভ করার সাথে সাথে যখন ওটিপিটা সাবমিট করবে দুটো অপশন তোমাদের কাছে থাকবে। অ্যাপ্লিকেশন ফর্ম কিসের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো, জেক্সপোর জন্য অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি আমার হাউ ক্যান আই হেল্প ইউটিউব চ্যানেলে, আর শিক্ষানিকেতন এই চ্যানেলটাতে আমি তোমাদের ভোকলেটের প্রসেসটা শো করাচ্ছি। তো এখানে দেখো বাংলাতেও সমস্ত ডিটেলস দেওয়া আছে। আই রিডে ক্লিক করার পর কন্টিনিউ টু পরবর্তী অ্যাপ, কন্টিনিউয়ে ক্লিক করার পর তোমাদের নিজেদের মোবাইল নাম্বার এখানে শো করবে, নিজেদের নাম্বার, এরপর গার্জেনের যে নিজের পার্সোনাল ডিটেলসটা এখানে দিতে হবে। গার্জেন আমার বাবা, এক্ষেত্রে আমি জাস্ট তোমাদের একটা ডেমো দেখাচ্ছি ফর্মটা। তো এখানে আমি আমার বাবার নাম দিলাম, তারপর মেল সিলেক্ট করলে ন্যাশনালিটি অবভিয়াসলি ইন্ডিয়ান, ওয়েস্ট বেঙ্গলে আমার জন্ম, ক্যাটাগরিটা কি এসসি এসটি না জেনারেল, তো এখানে জেনারেল দিলাম। যাদের এসটি হবে তারা এসটি দেবে অবশ্যই, আমার জেনারেল জেনারেল দিলাম। দ্বিতীয় যে অপশানটা আছে ইডব্লিউএস, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে, এটা যেন ভুল করো না। ইকোনমিক উইকওয়ার্ড সেকশনের সার্টিফিকেট যদি তোমাদের থাকে তবেই কিন্তু এটাতে ইয়েস করবে। আর তারপর ইডব্লিউএস সার্টিফিকেট কোথা থেকে তোমাদের হয়েছে সেটা, আর যদি না থাকে তাহলে নো করবে। ইডব্লিউএস ব্যাপারটা কি তার জন্য আলাদা ভিডিও বানানো আছে, না দেখে থাকলে লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশনে, দেখে নেবে। নেক্সট এখানে রিলিজন, আমার হিন্দু হিন্দু, শারীরিক প্রতিবন্ধী নো, যাদের ইয়েস মানে যারা শারীরিক প্রতিবন্ধী তারা ইয়েস করবে, আদারওয়াইজ নো। ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থটা এখানে ক্লিক করবে। এখানে দেখো ইয়ারগুলো তোমরা দেখতে পাবে, একটু মাউসটাকে মানে কিবোর্ডের আপ কি প্রেস করবে, এখানে দেখো তোমাদের যে ডেট অফ বার্থটা থাকবে। তোমরা সবাই হয়তো জানো যে ডিপ্লোমার জন্য কিন্তু কোনো ম্যাক্সিমাম এজ লিমিট থাকে না, কিন্তু মিনিমাম থাকে 17 বছর। ডেট অফ মান্থ, ডেট মান্থ ইয়ার সমস্ত ফর্ম্যাটটা, আমার নভেম্বরে জন্ম, 20th of November, তো আমি এখানে আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিচ্ছি। দেন তোমাদেরকে কী করতে হবে, ডেট অফ বার্থটা আমি জাস্ট তোমাদের একটা ডেমো দেখাচ্ছি, বারবার বলছি। আর একটা রিকোয়েস্ট থাকবে, এই যে ইনফরমেশন বা ডাটাগুলো তোমরা দেখতে পাচ্ছ এটার কোনো মিস ইউজ তোমরা করবে না, যেহেতু তোমাদের হেল্পের জন্য আমি ভিডিও প্রোডিউস করছি। দেন এখানে তোমাদের আধার কার্ড নাম্বারটা দেবে, আধার কার্ড নাম্বার এবং মেল আইডি আর মোবাইল নাম্বার, এই তিনটে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আধার কার্ড নাম্বারটা দেওয়ার পর মেল আইডি দেবে, তারপর সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের এই প্রসেসটা কমপ্লিট হবে। নেক্সট এবার কমপ্লিট ঠিকানা, তোমাদের ঠিকানা, যারা সিটি থেকে আছো তারা সিটি দেবে, যারা ভিলেজ থেকে আছো ভিলেজ। তো এখানে আমি আমার যে ফুল অ্যাড্রেসটা, আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সিটি বোলপুর, বীরভূম, বোলপুর, কালিকাপুর। তো এখানে তোমরা তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবে, তোমরা যে জায়গা থেকে বাস করবে সেখানকার অ্যাড্রেসটা দেবে। তো ভিডিওটা লাইক করবে, 500 লাইকের টার্গেট রাখছি, আশা করছি সেটা পূরণ করে দেবে। আর এই শিক্ষানিকেতন চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত আপডেট এবং সাজেশন পাওয়ার জন্যে। সাব ডিভিশন অর্থাৎ মহকুমাটা দেবে, তো এখানে আমার বোলপুরি হচ্ছে জেলা, বীরভূম হচ্ছে বীরভূম, তো আমি এখানে দিচ্ছি রাজ্য, ওয়েস্ট বেঙ্গল অবভিয়াসলি, যারা আউট অফ বেঙ্গল আছো তারা তাদের বেসিসে, তাদের ইনফরমেশনের বেসিসে দেবে। পিনকোডটা এখানে দিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের, এখানে পিনকোড 7312 04, বোলপুরের পিনকোড, তোমাদের যে পিনকোডটা হবে সেই পিনকোডটা তোমরা দেবে। দেন ফার্স্ট চয়েস অ্যান্ড সেকেন্ড চয়েস, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোথায় তোমাদের পরীক্ষা সেন্টারটা তোমরা পছন্দ করছো। আমার প্রথম চয়েস হচ্ছে বীরভূম, আর সেকেন্ড চয়েস হচ্ছে বর্ধমান, তো এখানে আমি আমার ফার্স্ট চয়েসটা বীরভূম সিলেক্ট করব। আর একটা বিষয় আছে, জেক্সপো এবং ভোকলেট যে একসাথেই এক্সামটা তোমরা দিতে পারবে কি না, এর জন্য আমি একটা স্পেশাল ভিডিও বানিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি 2020 সিজনের জন্য, লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, দেখে নেবে। এখানে কিন্তু যদি তোমরা জেক্সপোতে অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু তোমাদের এটা জানতে চাইবে, কারণ সেন্টারটা তোমাদের যদি একই না হয় তাহলে তোমরা এক্সাম দিতে পারবে না। যদি অ্যাপ্লাই করে থাকো তাহলে ইয়েস করবে, আর জেক্সপোর অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা এখানে দেবে, তাহলে তোমাদের যে এক্সাম সেন্টারটা ওই দুটো এক্সাম সেন্টারই সেম হবে, কারণ তোমাদের ফার্স্ট হাফে এক্সাম হয় জেক্সপো, সেকেন্ড হাফে হবে ভোকলেট, মানে দুপুর দুটো থেকে ভোকলেটটা হয়। যদি তোমরা জেক্সপো ভোকলেট একসাথে অ্যাপ্লাই করতে চাও তাহলে ম্যাক্সিমাম জনেদের যারা শুধুমাত্র ভোকলেটে অ্যাপ্লাই করছে তাদের হয়তো এটা শো করবে না। তো এখানে দেখো লেখাই আছে কিন্তু জেক্সপো ভোকলেটের একই এক্সাম সেন্টার পাওয়ার জন্য সমস্ত ডিটেলসটা সঠিকভাবে দাও, মানে যে জেক্সপোর ফর্মটার নাম্বারটা, তোমাদের জেক্সপো ফর্ম নাম্বার, অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার দেখো ওপরে আছে, এখানে লেখাই আছে। দেখো পরীক্ষার জন্য একই স্থান পেতে জেক্সপো 2020 স্থানটা সঠিকভাবে করো, যদি এটা নো থাকে তাহলে নো করবে, তারপর সাবমিটে জমা করবে। যারা জেক্সপোতে অ্যাপ্লাই করছো না, আলাদা আছে, রোল দেওয়ার পর একটা স্পেস দেবে, মাধ্যমিকের পর এইচএসের রেজাল্ট দিতে হবে, কোথা থেকে তোমার মাধ্যমিকের স্কুলটা
লোকেট করতো সেই ডিটেলস চাইবে। তো এখানে আমি আমার মাধ্যমিকের রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেখো নিচেতে সাজেস্ট করছে আমি অলরেডি জেক্সপোর ফর্মটা ফিল আপ করেছি বলে। 2008 তোমরা যে ইয়ারে পাস করবে সেই ইয়ারটা দেবে, ইয়ার অফ পাসিং, যারা রানিং চলছে তারা রানিং দেবে, আর তারপর তোমাদের কত নাম্বার পেয়েছিলে কতর মধ্যে সেটা দেবে, কতর মধ্যে সেটা দেবে, মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মোট যত নাম্বার পেয়েছো সেটা দেবে, তারপর তোমাদের কতর মধ্যে এক্সাম হয়েছিল। এরপর আসছে দেখো 10+2 ভোকেশনাল যারা করেছো তারা ইয়েস করবে, আর যারা আইটিআই করেছো তারা নো, আইটিআই করে থাকলে তারা আইটিআই ইয়েস করবে, এটা অটো সিলেক্ট হয়ে যাবে। ভোকেশনাল করলে আইটিআইটা সিলেক্ট হবে না, আইটিআই করলে ভোকেশনাল সিলেক্ট হবে না। দেখো এখানে আমি আমার 10+2 ভোকেশনাল ছিল ইয়েস, তারপর ভোকেশনালের রোল নাম্বারটা তোমাদেরকে এখানে দিতে হবে, স্পেস দিয়ে আমি আমার রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। ভিডিওটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এরপর দেখো গুরুত্বপূর্ণ জিনিস কি, যে তোমরা ভোকেশনালটা কি পাস করেছো না এখনও রেজাল্ট বেরোয়নি অ্যাপেয়ার্ড, যদি এই বছরে 2019 দিয়ে থাকো তাহলে অ্যাপেয়ার থাকবে, আর যদি পাস আউট হয়ে থাকো তাহলে পাস আউট পাস দিয়ে দেবে, আর ইয়ারটা দেবে কত সালে পাস আউট। তো এখানে আমি জাস্ট তোমাদের মানে ডিটেলসটা দেখাচ্ছি, দেখো আর যদি অ্যাপেয়ার দাও, অ্যাপেয়ার মানে তোমাদের রেজাল্টটা এখনও পাবলিশ হয়নি, অ্যাপেয়ারটা অবভিয়াসলি 2019 হবে, 2019 লাস্ট এক্সাম তোমরা দিয়ে রেখেছো। ওভারঅল পার্সেন্টেজ যদি অ্যাপেয়ার থাকে তাহলে দিতে হবে না, ওভারঅল পার্সেন্টেজ দিতে হবে না, আর যদি পাস থাকে, পাসড হলে তোমাদের যে ফুল নাম্বারটা তোমাদের ওখানে দিতে হবে, যে কত নাম্বার তোমরা পেয়েছো কতর মধ্যে। দেখো আমি যদি পাস করি কোন ইয়ারে, ওভারঅল পার্সেন্টেজটা তোমাদের এখানে দিতে হবে। তো 2015 ওভারঅল পার্সেন্টেজ যারা পাস আউট ক্যান্ডিডেট তারা 70, আমার এখানে ছিল 71.33, তারপর সাবমিট। অ্যাপেয়ার করলে কিন্তু পার্সেন্টেজ, নেক্সট এখানে তোমাদের আপলোড ছবি, তোমাদের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে এখানে। এখানে দেখো তোমাদের নিচেতে আমি আমার ছবিটা ওপেন করলাম, এখানে আপলোডে ক্লিক করবে, আপলোডে ক্লিক করবে, ডান দিকে তোমাদের এখানে চলে আসবে, দেন নিজের সাক্ষাৎকার যে সিগনেচার, সিগনেচারটা চয়েস ফিল করবে তোমাদের মোবাইল থেকে এখানে। তারপর আমি আমার সিগনেচারটা নিয়ে নিলাম, ওপেন করলাম, আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার সাথে সাথে দেখো সিগনেচারটা চলে এলো। নেক্সট এরপর কি, লেফট হ্যান্ড থাম্প ইমপ্রেশন, বাঁ হাতের বুড়ো আঙুলের যে ছাপটা তোমাদের, স্ট্যাম্পটা এখানে দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট। তারপর আপলোড করলাম, দেখো এখানে চলে এলো আমার এটা। তো এটা তোমরা কী করে করবে, যদি বাড়িতে নিজের ল্যাপটপ থেকেও এটা চাইলে করতে পারো, ক্যাম স্ক্যানারের হেল্প নিতে পারো, পেনের কালি বা ব্লু দিয়ে, যেগুলো আমরা শার্টে ব্লু ইউজ করি সেটা দিয়ে, বা স্ট্যাম্পের কালি দিয়ে তোমরা হোয়াইট পেপারের মধ্যে শার্ট দিয়ে নেক্সট করবে, ছাপটা নিয়ে নেক্সট করবে। তো এখানে দেখো আমি আমার অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়ে গেলাম, ভোকলেটের অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়ে যাবে এখানে। অফলাইন প্রসেসে তোমরা এটা করতে পারো, প্রফিট একটাই, যে অফলাইনে করলে 50 টাকা বেশি, মানে 500 টাকা লাগে, আর অনলাইনে করলে 50 টাকা কম, 450 টাকা ফিজ লাগে। আর ডিটেলসটা আমার মতে অনলাইনে করাটাই বেশি বেটার, নিজেদের ল্যাপটপ বা মোবাইল থেকে এটা করতে পারো। সমস্ত ডিটেলসগুলো একবার চেক করে নেবে, অ্যাড্রেস ইনফরমেশন, নিজের পার্সোনাল ইনফরমেশনটা, এডুকেশনাল ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েসটা, এডুকেশনাল ডিটেলসটা, মাধ্যমিকের রোল নাম্বার, রেজাল্ট কত পেয়েছো, এখানে দেখো কোন সালে পাস আউট, সমস্ত ডিটেলসগুলো একবার কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে নেবে, তারপর কিন্তু সাবমিট করবে। একবার সাবমিট হয়ে গেলে বারবার বলছি আর কিন্তু পরিবর্তন করতে পারবে না। তোমরা লাইক করবে ভিডিওটা, বারবার বলছি তোমরা লাইক করলে আমার ভালো লাগে। সমস্ত ইনফরমেশন পড়ার পর আই এগ্রিতে ক্লিক করবে, আরও একবার ডিটেলসটা ক্রস চেক করে নেবে, ক্রস চেক করার পর আই এগ্রিতে ক্লিক করবে, আর সিগনেচারটা কিন্তু ফুল সিগনেচার তোমরা করবে। তারপর দেখো রেড কালারের যে ক্যাপচারটা এখানে আছে DHWLB8, তারপর সাবমিটে ক্লিক করবে, আর যদি এডিট করতে চাও এখনও কোনো কিছু এডিটে ক্লিক করবে, তো একবার চেক করে নেবে। আমি এখানে দেখো আমার দুটোই দেখাচ্ছে, কারণ আমি জেক্সপোতেও অ্যাপ্লাই করেছি, জেক্সপোর অ্যাপ্লিকেশন নাম্বারটা শো করছে, আর ভোকলেটার অ্যাপ্লিকেশন নাম্বারটা শো করছে। লাস্ট প্রসেস হচ্ছে ফি পেমেন্ট, ফি পেমেন্টে ক্লিক করবে, ফি পেমেন্টে ক্লিক করার সাথে সাথে তোমাদের এখানে ডেবিট কার্ড অর্থাৎ ATM কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI, UPIটা সবচেয়ে ইজি, UPI দিয়ে ক্লিক করলাম, ফোনপে, গুগল পে বা পেটিএম থেকে করে দিতে পারি। দেন এখানে তোমাদের নামটা দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, মেল আইডি আর তোমার নামটা, তারপর দিয়ে প্রসিড নাও ক্লিক করলে তোমাদের প্রসেসটা কমপ্লিট হবে। তারপর ওই পেজটার প্রিন্ট আউট নিয়ে যে কোনো পলিটেকনিক কলেজে গিয়ে তোমরা সাবমিট করলে তোমাদের জেক্সপো এবং ভোকলেটের অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কমপ্লিট হবে। আশা করছি ভিডিওটা।